হলের গেস্ট রুমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লীগের দুই গ্রুপের সংঘর্ষের পর উত্তেজনা আতঙ্ক বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পুলিশ এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর হওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌরাবদী হলে গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে শনিবার রাত বারোটায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুপক্ষ থাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা থেমে থেমে সংঘর্ষ চলে রাত তিনটা পর্যন্ত ওদের মধ্যে ইটপাটকেল হয়েছে এগুলো নিয়ে জামেলা আর কি তারপর এই সংঘর্ষ প্রায় দুই ঘন্টার মতো চলছে হলের ভিতর থেকে আপনার হচ্ছে একদল শিক্ষার্থী আপনার ইট ছুটতেছে এদিকে আবার এদিক থেকে পাল্টা ধাওয়া হচ্ছিল সোরাওর্দি হলের সভাপতি নিয়াজ মর্জিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় এ ঘটনার পর রোববার সকালেও উত্তেজনা আতঙ্ক ক্যাম্পাস ও হলগুলোতে বাইরে দেখলাম যে মানে ধাওয়া ধাওয়া পাল্টা আর কি এমনটা হচ্ছে এখানে এখনো নাই তবে এখনো পুলিশ পাহারায় আছে আমাদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ বলছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অপ্রীতিকর ঘটনা এরাতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে পুলিশ কীভাবে এটা ই করা যায় সমঝোতা করা যাবে কি হয়েছে সেটাও আমাদের জেনে এটাকে আমরা সমাধান করার চেষ্টা করবো আশঙ্কা তো থেকেই যাই আমরা একটু পুলিশ প্রশাসনকে বলেছি ক্যাম্পাস যেন পুলিশ একটু বেশি মোতায়েন করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী